শিক্ষা যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটা ভালো খবর দেখতে পাচ্ছেন এখানে একটা অর্ডার দেখতে পাচ্ছেন বা নোটিস দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য দ্যাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন শ্রীরামপুর ডিভিশন হুগলি দেখছিলাম গতকাল দেওয়া হয়েছিল পাঁচ সাত দু হাজার একুশ গতকালের ব্যাপারটা কি না শিক্ষক শিক্ষিকারা যাতে ট্রেনে যেতে পারে বিশেষ করে স্পেশাল ট্রেনে যাতে যেতে পারে তার জন্য রিকোয়েস্ট করেছে দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন শ্রীরামপুর সাব ডিভিশন থেকে বলা হয়েছে কাকে দেওয়া হয়েছে না টু দা ডিআরএম হাওড়া ওখানে জানানো হয়েছে কি বলা হয়েছে সাবজেক্টটা কী বলা হয়েছে দেখুন রিকোয়েস্টেড ফর অ্যালাউং স্কুল স্টাফ অ্যান্ড সাম অব অফিস স্টাফ অব দিস অফিস আন্ডার দিস সাব টু ট্রাভেল ইন স্পেশাল ট্রেন শিডিউল ফর অফিস পারপাস বুঝতে পেরেছেন অফিস পার পারপাসের জন্য স্পেশাল ট্রেনগুলোতে স্কুল স্টাফ এবং কিছু অফিস স্টাফদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে ডিআরএমদের হাওড়া ডিআরএমদের রিকোয়েস্ট করা হয়েছে এবং এখানে উল্লেখ করা হয় দেখুন স্যার সব কিছু রিকোয়েস্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন না স্কুলের যাবতীয় কাজ যেমন মিড ডে মিল শুরু করে মার্স আপলোড কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ডিপার্টমেন্ট এই সব কাজগুলোর জন্যই বিদ্যালয়ে প্রতিদিনই যেতে হচ্ছে কম বেশি সকলকেই যেতে হচ্ছে সেই জন্যই সেই সব শিক্ষক শিক্ষিকা মহাশৈদরকের জন্যই স্পেশাল ট্রেনে ওঠার জন্যই একটা রিকোয়েস্ট করা হয়েছে এবং অবশ্যই রিকোয়েস্টটা করেছেন বুঝতেই পারছেন টু দ্য অ্যাডিশনাল ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন শ্রীরামপুর সাব ডিভিশন থেকে রিকোয়েস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং মান্থলি যে মান্থলি যে টিকিট হয় মান্থলি টিকিট সেটার জন্য অ্যালাউ করতে বলা হয়েছে সেটা দেখুন পাঁচ সাত দু হাজার একুশে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ নোটিশটি বা গুরুত্বপূর্ণ চিঠিটি দেওয়া হয়েছে টু দ্য ডিআরএম হাওড়া থেকে যদি এটা হয় তাহলে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্পেশাল ট্রেন যেহেতু ট্রেন চলছে না সেই স্পেশাল ট্রেনে অবশ্যই স্কুলের কাজের জন্য সবাই যেতে পারবেন যাই হোক আপনাদের সঙ্গে নতুন কোনো অর্ডার এলে আমি বা নোটিশ এলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আপনাদের এটা কেমন লাগলো যা জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সঙ্গে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ